ফুটলো বিয়ের ফুল, বাজলো বিয়ের বাজনা। মল্লিক বাড়ির আদুরে মেয়েটি লাল লেহেঙ্গা চলিতে বিয়ের গয়নায় সেজে পা বাড়ালেন নতুন জীবনের পথে। আসে জীবনসঙ্গী নিষ্পাল সিংহ রানে, কনের নাম কোয়েল মল্লিক। মেহেন্দি লগা কে রাখনা, ডোলি সজা কে রাখনা, মেহেন্দি লগা কে রাখনা, ডোলি সজা কে রাখনা, লেনে তুঝে ও গোরি আয়েঙ্গে তেরে সজনা। শুক্রবার সাত সকালে গল্ফগ্রিনের মল্লিক বাড়িতে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। রাসবিহারি এভিনিউয়ের গুরুদ্বারে শিখ মতে বিয়ের আয়োজন। কোয়েল রওনা দিলেন গুরুদ্বারের উদ্দেশ্যে। কোয়েলের বিয়েতে টালিগঞ্জের নক্ষত্রদের চোখ ধাঁধানো ভিড়। নিষ্পাল সিংহ রানে গুরুদ্বারে পৌঁছানোর পরই সেখানে পৌঁছে গেলেন জিৎ। উপস্থিত দেব, সস্ত্রীক সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, টালিগঞ্জের আরও চেনা মুখেরা। গুরুদ্বারের দরজার ওপারে অতিথিদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল রঞ্জিত মল্লিককে। এরপর শিখ রীতি রেওয়াজ মেনে বিয়ে হলো কোয়েল ও রানের। বিয়ের আসরের এক্সক্লুসিভ ছবি এবিপি আনন্দে। চার হাত এক হলো। বিয়ের পর গুরুদ্বারের জানলায় এসে দাঁড়ালেন কোয়েল ও রানে। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন কোয়েল। গুরুদ্বারের বাইরে তখন অগুন্তি মানুষের ভিড়। টালিগঞ্জের এমন হেভিওয়েট বিয়েতে ভিড় তো হবেই। ভিড় সামাল দিতে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদেরও হিমশিম অবস্থা। কোয়েল রানের পাশে জানলায় দেখা গেল দেবজিৎকেও। শিখ মতে বিয়ের পর আজই সন্ধেয় বৈদিক মতে সাত পাকের বাঁধনে বাঁধা পড়বেন কোয়েল ও নিষ্পাল সিংহ রানে। কোয়েল রানের বিয়েতে নিমন্ত্রিতের তালিকাও বেশ লম্বা। সব মিলিয়ে এই বিয়েকে ঘিরে উৎসবের আমেজ টালিগঞ্জে। মনোজিৎ সরকার ও সঞ্চারী সেনের রিপোর্ট, এবিপি আনন্দ।